তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম দেখে নাও যে ওয়াশিং মেশিনটার কী সমস্যা। দেখো, এই নেপেলটা যেটা আছে এটা ঘোরাচ্ছি, কাজ করছে, বাট কোনো সুইচ কিন্তু প্রেস করলে কাজ করছে না। দেখো, সব সুইচ আমি প্রেস করে দেখছি, কোনো সুইচই কাজ করছে না। তো মেশিনটা ফাংশনও কাজ করছে না, যার জন্য কোনো বাটনই কাজ করছে না, শুধু এই নেপেলটা কাজ করছে। তো এর জন্য প্রোগ্রামও সেট আপ করা যাচ্ছে না। তো মেশিনটাকে আমি ফটাফট খুলে ফেলবো আর দেখাবো কী প্রবলেম আছে। তো এখানে নাটকটা খুলে দিলাম, পিসিবিটা এখানে আছে, বোঝাই যাচ্ছে। তো আমি সর্বপ্রথম কানেকশন লুজ টু সব দেখে নেব। তো এই নাটটা এপাশ থেকে খুলে দিই। তো এটা পুরোপুরিভাবে আমি আগে ভালো করে খুলে নেব, যেহেতু এক হাতে ভিডিওটা হয় না। তো এটা খুলে নিচ্ছি ভালো করে। তো খুলে নিলাম, তো ওইখানে মেন বোর্ডটা দেখো যে লাইনটা আছে, লাইন কানেকশনটাকে দেখে নেব যেটা কোনো সমস্যা আছে কি না। তো এবার লাইনটা দেখলাম ঠিকই আছে, বাট আমি এখানে একটা প্রবলেম পেলাম, যেটা সুইচটা আছে, সুইচের যে বাটনটা আছে সেই বাটনটা ভেতরের দিকে ঢুকে গেছে। তো হয়তো প্রথমে তুমি গৌর করোনি যে ভিডিওটা যখন প্রথমবার চালু হয়েছিল তখন পাওয়ার বাটনটা অনেকটা ভেতরের দিকে ছিল। তো এই বাটনটা এখন আমি উঠিয়ে দিলাম পিছন দিক থেকে প্রেস করে, আর এখানে আমি একটু গ্রিস লাগাতে পারি বা ভেসলিন হলেই হয়ে যাবে। তো এই ভেসলিন দিয়ে আমি এখানটায় একটু এটা স্লিপ করে দেবো, যাতে প্রেস করলেই স্লিপ কেটে যায় না, আটকায়। সেটার জন্য একটু হালকা করে ভেসলিন লাগিয়ে দেবো। তো ভিডিওটার প্রথম দিকে দেখতে পারো যে এই বাটনটা যেটা আছে এটা কিন্তু ভেতরের দিকে ঢুকে আছে। খেয়াল হয়তো আপনারা তোমরা করোনি। তো এইখানে আমি এই বাটনটাকে ভালো করে আমি করে নিচ্ছি, যাতে এটা স্লিপ কাটে, ভেসলিন লাগিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে আমি করব, যেটা মুভমেন্ট করে উপর নিচে যাতে করতে থাকে। তো আমার এখানে ভেসলিনটা লাগানো ঠিক হয়ে গেছে। তো পেছন দিকেও একটুখানি লাগিয়ে দেবো, যাতে এটা ভালো করে স্লিপ কাটে, মানে কখনো যাতে না আটকে যায়। এবং কাস্টমারকেও বলে দেবো যে এখানে যদি এরকম সমস্যা আছে, হালকা স্লিপ কাটার জন্য কিছু একটা ইউজ করতে, ভেসলিন হলেই হয়ে যাবে। তো এটা লাগিয়ে দিলাম। তো এটা উল্টো করবো, দু একবার দেখে নিই বাটনটা প্রেস করে। তো বাটনটা ঠিক আছে, একদম ওকে। এবার বাটন একদম ঠিকঠাক কাজ করছে, সুইচটা দিয়ে দিচ্ছি, দেখো অটোমেটিক অন হচ্ছে না। তো এটাকে প্রেস করলাম, প্রেস করতে চালু হয়ে গেল। এবার আমার বাকি নেপেল তো কাজ করছিলই, বাকি সুইচগুলো দেখে নেব। তো এখানে বাকি সব সুইচ একদম প্রপার কাজ করছে, আই থিঙ্ক ঠিক আছে। এটা ইন্টেন্স ঠিক আছে, এক্সটারিয়েন্স ঠিক আছে, ডিলে ঠিক আছে, একদম। তার মানে মেশিন আমার ওকে হয়ে গেছে। প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও এমন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।